Well, hello guys, so guys, what's up? I'm learning FF with Broly. So guys, আজকে আমরা একটা ইভেন্ট পাইছি যে ইভেন্টের ভিতরে ভাই 10 ডায়মন্ডের সবকিছু মানে লাখ রয়্যালের ভিতরে যা যা সবকিছু 10 ডায়মন্ডে পাওয়া যাবে তো আমার একটা ইচ্ছা ছিল যে ভাই আপনার মানে একটা ড্রেস নেওয়ার তো চলেন আমরা যাই ওকে ব্লাড মুন ইভেন্টে যে ড্রেসটা আইছে আমার কাছে সেকেন্ডটাও ভালো লাগছে এন্ড লাস্টেরটা ফার্স্টেরটা আমার ভালো লাগে না কি ফার্স্টেরটা আমার অ্যানিমেশনটা ভালো লাগে না কারণ অ্যানিমেশন দিয়ে আমার কাছে জিনিস কোনো কিছু ভালো লাগে না ওকে যাই হোক সো ফার্স্ট ইয়া সেকেন্ড আর থার্ড আমরা যেখানে আবার ট্রাই করবো লেডিস টু নেওয়ার কোনো দরকারই নেই ওকে একদম হয়ে গেছে এদিকে একদমে পরে দেখবো আমরা সো লেটস ট্রাই উইথ একটা মারি আগে নাকি কী বলুন সবাই ওকে একটা মারি ওকে ডোন্ট আস্ক মি অ্যাগেন ওকে পড়া 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 পড়ো ভাই আই কিছু দিস ও সব আছে ভাই এগুলি এগুলি আমি কী করু ওকে আরেকটা মারবো সিঙ্গে না এটা পরে মারবো না মারি ওকে গাইজ ভাই এখন এখন দিশা গেছে ও ভাই দিছি শিট ম্যান শিট কি দিতাছস ভাই আই শিট তুই কি দিল ভাই কিচ্ছু বুঝলাম না এইগুলো আমি কী করবি কি স্প্যাম করে ভাই মাথাটা গরম করে ফেলা যেতে সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ গাইজ ব্যাকগ্রাউন্ড আজকে আমার অবশ্য আমার রুমটাতে মেহমান আসে যার কারণে আমি আমার রুমে আজকে ভিডিও বানাতে পারতেছি না সো দেখা যাক আমরা একটা 5x মারি দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে আমার সাবস্ক্রাইবার নামে দিয়া দে ভাই দিয়া দে আ ব্যাড ফুড আই নো দ্যাট ফাকিং শিট গাইস কিচ্ছু তো দে ভাই ও ও মাই গড ও একটা স্টোন পাইছি ভাই জীবন আমার সার্থক একটা স্টোন পাওয়া গেছি আমরা ও মাথা নষ্ট যাই হোক গাড়ি না মাঝে মধ্যে ভালো কাজও করে আমরা একটা কাজ করি না একটা স্পিন মারা নেই নাকি হ্যাঁ একটা স্পিন মারি তারপরে আমরা অ্যাডাম বাবাকে নিয়ে আসবো অ্যাডাম বাবার জয় হবে ওকে দিয়ে দে আ ভাই ট্রিটমেন্ট আই ফাক দিস ট্রিটমেন্ট ফাক ইউ সরি সরি গাইস সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ গালতি সে ইধার উধার নিতে ও ভাই আরেকটা স্টোন পাই সিরিয়াসলি হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং ভাই গেছি আমরা তো চারটা স্টোন হয়ে গেছে আর দুইটা ব্লু প্রিন্ট লাগে গাইস দুইটা ব্লু প্রিন্ট আর একটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট আর একটা স্টোন গাইস কি মজা ওকে আমরা আরেকটা 5x মারবো দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে দিয়া দে ও প্যাড ফুড ফাকিং প্যাড ফুড ও ভাই একটা ব্লু প্রিন্ট দে ভাই একটা ব্লু প্রিন্ট দে 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 ও ভাই কি অবস্থা এগুলি সব ভাই স্প্যাম করতেছে না ভাই আমি টিনে মারুম না না মারুম না তো আমরা একটা কাজ করি আরে ভাই লাত্তি পড়ে মার ওকে গাইজ আমরা একটা ক্যারেক্টার চেঞ্জ করে নিই ওকে চেঞ্জ ক্যারেক্টার অ্যাডাম বাবা কোথায় তুমি অ্যাডাম বাবা অ্যাডাম বাবা ওকে বাবা তুমি সাদা হয়ে যাও ওকে অ্যাডাম বাবা সাদা হয়ে গেল আমরা প্যাডটাকে আনইকুইপ করে দিই রেস্ট দিই কিছুক্ষণের জন্য ওকে তারপর আমরা কী করবো এখন MP40টা আমরা হাতের থেকে সরাই দিব কোথায় আমার MP40 কোথায় ভাই পরে ভাই পরে 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 আমি এখন খেলতে পারবো না ভিডিও বানাইতে আছি তো এনিওয়ে চলেন এখন আমরা আবার যাবো ব্লাড মুন কোথায় হাইতে পাওয়া গেছে একটা ব্লু প্রিন্ট গেছে একটা ব্লু প্রিন্ট দেয় একটা ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট আমার সাবস্ক্রাইবার নামে আমার সাবস্ক্রাইবার নামে যে সাবস ও ভাই যে সাবস্ক্রাইবার ও ভাই যাই হোক আমাদের আজকে টপ আপটা সার্থক হইলো ইভেন্টটাও সার্থক হইলো সো আমরা কি এখন এটা নিবো নাকি আমরা এই ড্রেসটা নিয়ে নিবো আমরা এই ড্রেসটাই নেই কারণ কি একটা নিলেই চলে কী কোন অনেক আগের একটা ড্রেস আমাদের লেগেসি রিটার্নে আইসে যে কোনো একটা নিলে বেটার হয় বাট এই ড্রেসটা আমার অনেক ফেভারিট ছিল বাট এটাই বেটার ওকে সো গাইজ আমরা এখন এক্সচেঞ্জ করবো গাইজ মাথা নষ্ট গাইজ মাথা নষ্ট ও গাইজ আমরা নিয়ে নিয়েছি আমাদের অস্থির ব্লাড ইস ব্লাড ইস আমরা ব্যান্ডেল ওকে গট এ রেয়ার আইটেম ওকে গাইজ আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম লেটস গো গেইন ও ভাই চল আমরা একটু ইকুইপ করে দেখাই কেমন লাগে কুইক ইকুইপ ওকে গাইজ আমাদের অ্যাডাম বাবাতে আমরা এটা নিলাম একটা একটা ডেন্স হয়ে যাক একটা ডেন্স অস্থির একটা ডেন্স আমি ড্রেসটা পাওয়া গেছি আছে ড্রেসটা পাওয়া গেলাম গাইজ এখন আমরা যাবো আরেকটা ইভেন্ট আসছে আমাদের যে 300 ডায়মন্ড আছে 300 ডায়মন্ড উড়াবো আরেকটা যে ইভেন্ট আইছে ওই যে ইভেন্টটা নামটা জানি কি ওকে আমরা এখানে যাবো নিউজ সেকশন নাকি হ্যাঁ নিউজ সেকশনে গেলে এই তো এইটাই তো হ্যাঁ দেওয়ালি উইশ ইভেন্ট আল্লাহ জানে কিছু একটা দিয়া দে জানি না কী হইব ওকে গাইজ এত লোডিং কেন
আমরা কি স্ক্রিনের জন্য মারবো দেখি যে গানের স্ক্রিনের ভিতরে কি কি আছে ও ভাই মিউজিক মিউজিক আই হেট দিস মিউজিক আই হেট দিস মিউজিক ওকে গাই আমরা গানের স্ক্রিনগুলো একটু চেক করে নিই ওকে ডাবল ব্যারেল আছে মানে দুই বিচি এলা শটগানও আছে এমপি 40 স্ক্রিন অনেক ভালো ভালো সব কিছু দিয়ে দিয়েছে অবশ্য প্রায় সব কিছুই আছে অ্যাকচুয়ালি যাদের যাদের আর যা যা মানে নতুন মানে আপনার ঢুকছেন ফ্রি ফায়ার খেলতেছেন হয়তো দুই মাস তিন মাস তাদের কাছে কালেকশন নেই এইটা তো তাদের জন্য যারা 1000 ডায়মন্ড 2000 ডায়মন্ড টপ আপ করে তারা যদি মারেন কিছু রেয়ার আইটেম পাইতে পারেন বা কিছু ভালো কিছু জিনিস পাইতে পারেন সো তাদের যে আপনারা ট্রাই করতে পারেন আর কি আমি একটা স্পিন মারবো যা থাকে কপালে ডোন্ট শো দিস অ্যাগেন ওকে কনফার্ম গাইস আল্লাহ 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 ও লুল নো গড ফাকিং লুল না আমি নিমু না ভাই আমি নিমু না নিমু না এটা আমি নিমুই না আমি নিমুই না গাইজ এটা কেমন জিনিস ভাই বিরক্তিকর ওকে কিছু আজে বাজে জিনিস আছে ওকে লো লো এটি আমার কি দরকারই নেই অবশ্য এগুলো সবই পারমানেন্ট আছে খালি আস্তে আস্তে বাদে P90টা বাদে ওকে P90টা ইকুইপ করে রাখি P90 স্কিন আমার কাছে বেশি একটা নাই আর এটাতে আমি কী করবো সবই তো আমার এগুলি দিবি ব্যান্ডেল এটা ভালো ফলাম আমি সরি গাইজ সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ মেরা সোনিয়া সোনিয়া ওকে চলেন আমরা একটা কাজ করি আপাতত আমরা একটা টোকেন এক্সচেঞ্জ করে নিই এক্সচেঞ্জ করে আমরা যা করার করে ফেলাই ওকে এখন আমরা কি গোল্ড রয়েলে মারবো ডায়মন্ড রয়েলে মারবো ডায়মন্ড রয়েলে তো মারার আমার কোনো প্রয়োজনই পড়তে তাও একটা মায়েরা দিই দিবি না তো জানি ও ভাই মায়ের প্যান্টটা দিচ্ছে এক অনেকদিন পরে কিছু একটা পাইলাম আর কি সব এরাম বাবার জন্য আর আমরা একটা কাজ করি আমরা এখানে কিছু ট্রাই করে দেখতে পারি নাকি আমাদের স্কিন এক দুই তিন নাম্বারটা খারাপ লাগে না তবে আমার প্রয়োজন মনে হইতেছে না যেখানে এখানে স্পিন করার দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না সো গাইস থাক আজকে আমাদের এখানেই ভিডিওটা থাক থ্যাংকস ফর আসে এবং যারা যারা আমার চ্যানেল আসছেন ভাই নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন পাশে বেলকনে ক্লিক করতে বলবেন আপনার জন্য এরকম ভাই ভালো ভালো নিয়ে আসবো এরকম ভিডিও তো থ্যাংকস গাইজ যারা যারা আমার ভিডিও এতক্ষণ মধ্যে দেখছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সে জলদি ভাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটাতে ক্লিক পাশে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না গাইজ সো থ্যাংক ইউ গাইজ বাই